হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ফাইনাল সিলেবাসের লাস্ট ক্লাস, জিওলজি অ্যান্ড জিওমরফোলজি। এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি আর ম্যাক্সিমাম পড়া তোমাদের মিড টার্মে হয়ে গেছে সিলেবাসটা। তো তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। তো আজকে যে নতুন ক্লাসে আসছি, আজকের শেষ ক্লাসে হচ্ছে টপিক হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ। ওকে, তো জিওলজিক্যাল ম্যাপ দ্বারা অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে কোনো স্থানের একটা ম্যাপ বা একটা মানচিত্র দেখে আমি বুঝতে পারবো যে সেখানকার জিওলজিক্যাল ফিচার কি। জিওলজিক্যাল ফিচার বলতে সেখানে পাহাড় পর্বত আছে কি না, তারপর সেখানকার মাটি বা ভূমির অবস্থানটা কেমন, ভূমি উঁচা নিচা নাকি সমতল, তারপর সেখানে নদী নালা আছে কি না, নদীতে কোনো চর আছে কি না, নদী ভাঙন হয় কি না, এগুলো হচ্ছে আমরা জিওলজিক্যাল ম্যাপের মাধ্যমে প্রকাশ পাই। হ্যাঁ, নর্মাল ম্যাপ এবং জিওলজিক্যাল ম্যাপের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, নর্মাল ম্যাপে আমরা কোনো একটা জায়গার এরিয়া সম্পর্কে জানতে পারি, সেই জায়গাতে রোড, তারপর হচ্ছে বিভিন্ন রেল লাইন কোন দিক দিয়ে গেছে সেগুলো জানতে পারি। আর জিওলজিক্যাল ম্যাপ দিয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সেই এলাকার বা সেই জায়গার ভূতাত্ত্বিক গঠন বা সেই এলাকার মাটির গঠন কেমন বা সেই এলাকায় পানি ওয়াটার টেবিল কোথায়, পাহাড় পর্বত কয়টা, এগুলো জানা যায় হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ দ্বারা। ঠিক আছে, ছোট একটা চ্যাপ্টার। তো এখানে জিওলজিক্যাল ম্যাপের সংজ্ঞা দেওয়া আছে যে গুড জিওলজিক্যাল ম্যাপ অফ এ গিভেন এরিয়া অফ এ গিভেন পার্টিকুলার এরিয়া হুইচ আর এক্সিবিট ক্লিয়ারলি দ্য টপোগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ জিওলজি অফ দ্য এরিয়া। অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপ হচ্ছে এমন একটি ম্যাপ যেটা দ্বারা ওই এরিয়ার টপোগ্রাফি বা টপোগ্রাফি মানে তো বুঝো যে যেটা হচ্ছে কন্ট্রোল ম্যাপ, এটাকে এক ধরনের টপোগ্রাফি ম্যাপ বলা হয়। তো টপোগ্রাফি অথবা জিওলজি এলাকার জিওলজি প্রকাশ পায় সেটাকে আমার জিওলজিক্যাল ম্যাপ বলা হয়। তো জিওলজিক্যাল ম্যাপ কী কী টাইপের? জিওলজিক্যাল ম্যাপ এখানে চার টাইপের দেওয়া আছে, সারফেসিয়াল ম্যাপ, আউটক্রপ ম্যাপ, এরিয়াল ম্যাপ, স্ট্রাকচারাল ম্যাপ। ওকে, সারফেসিয়াল ম্যাপ হচ্ছে এই যে ম্যাপ হচ্ছে আমি এরকম আমার সারফেস সম্পর্কে জানতে পারি যে তার সারফেসে কী কী আছে, রিভার, ক্লে, পন্ড ইত্যাদি। আর আউটক্রপ ম্যাপ কি? আউটক্রপ ম্যাপ হচ্ছে যে যেখানে হচ্ছে আমার তার ওয়েদার সম্পর্কে চলি, যে তার আবহাওয়া সম্পর্কে দেওয়া আছে সেটাকে আমার আউটক্রপ ম্যাপ বলা হয়। এরিয়াল ম্যাপ হচ্ছে ওই ম্যাপটা হচ্ছে আমার এরিয়াল ম্যাপটা কোন ম্যাপ বলা হয়, ধরো যে কোনো একটা এরিয়ার উপর দিয়ে একটা প্লেন গেছে, যেমন তোমার ধরো যে এরিয়াল সার্ভে এর আগে করছিলাম ফটোগ্রামেট্রি সার্ভেইংয়ে, সেরকম আর কি। এরিয়াল ফটোগ্রাফ দিয়ে বা এরিয়া প্লেন থেকে যে ফটোগ্রাফ তোলা হয় সেই ফটোগ্রাফ দিয়ে যে ম্যাপ তৈরি করা হয় সেটাকে আমার এরিয়াল ম্যাপ বলা হয়। এই ম্যাপটা হচ্ছে 3D টাইপের হয় এবং অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাপ। আর স্ট্রাকচারাল ম্যাপ হচ্ছে, স্ট্রাকচারাল ম্যাপ হচ্ছে কোনো একটা স্থানে স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কি, বিভিন্ন বিল্ডিং, তারপর রোড অথবা ধরো যে বিভিন্ন বড় বড় বিল্ডিং বা স্ট্রাকচার, এইসব নিয়ে যে ম্যাপ গঠন করা হয় সেটাকে আমার স্ট্রাকচারাল ম্যাপ বলা হয়। এটাও আমার জিওলজিক্যাল ম্যাপের আন্ডারে। তো এখানে বলছে যে জিওলজিক্যাল ম্যাপ শুড বি এবল টু ইস্ক অ্যাবাউট দ্য ফোর ফলিং অ্যাসপেক্ট। অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপ থেকে আমরা কী কী জানতে পারি বা একটা জিওলজিক্যাল ম্যাপের অ্যাসপেক্ট বা তার উদ্দেশ্য বা একটা জিওলজিক্যাল ম্যাপ আমরা আমাদেরকে কী কী দিতে পারে সেটা হচ্ছে এই চারটা জিনিস দিতে পারে। একটা কি, ওই এলাকার টপোগ্রাফি বা টপ থেকে দেখলে ওই এলাকার গঠনটা কেমন হয় সেটা, ওই এলাকার জিওলজিক্যাল গঠন, জিওলজিক্যাল মানে হচ্ছে তার মাটির গঠন, আবহাওয়া, ওয়েদার ইত্যাদি। তারপর হচ্ছে তার জিওলজিক্যাল স্ট্রাকচার, জিওলজিক্যাল স্ট্রাকচার হচ্ছে কি, বিভিন্ন পাহাড় পর্বতের কথা বলা আছে, বিভিন্ন গুহা ইত্যাদি। জিওলজিক্যাল সাকসেশন, জিওলজিক্যাল সাকসেশন বলতে দেখা গেল যে সেই এলাকার আমার যদি কোনো যেটা বলা যায় সাকসেশন মানে হচ্ছে যে ওই এলাকায় আমার যদি কোনো ঘটনা দেখা গেলো যে 1000 বছর ধরে একটা প্রসেস চলতেছে, তো সেই প্রসেসটা দেখা গেলো যে চলমান, বা যেমন ধরে আমি একটা গঠন যদি বলি যে একটা একটা কোথাও থেকে সেডিমেন্ট ডিপোজিট হয়ে এক জায়গায় সেডিমেন্টারি রক গঠন করে, প্রায় 1000 বছর ধরে পাহাড় গঠন করে, তো এই যে এটা একটা সাকসেশন, এই জিনিসটাও বর্ণনা করে যে একটা চলমান একটা জিওলজিক্যাল প্রসেসটা হচ্ছে ম্যাপে এটা বোঝা যায়। ওকে, তো এখানে হচ্ছে আমার জিওলজিক্যাল ম্যাপে, তো এখানে জিওলজিক্যাল ম্যাপের আরও কিছু বর্ণনা দেওয়া আছে।
যে জিওলজিক্যাল ম্যাপ ডিসপ্লেস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ জিওলজিক্যাল সার্ফেস সাবসার্ফেস ফিচার, অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপ হচ্ছে আমার কোন একটা এলাকার সার্ফেস সার্ফেসে কী আছে বা সাব সার্ফেস, সাব সার্ফেস মানে কি মাটির নিচে কী আছে সেটা হচ্ছে বিভিন্ন সিম্বল দ্বারা প্রকাশ করে আর কি। ঠিক আছে, দিস ফিচার্স ক্যান ইনক্লুড সাচ থিংস অ্যাজ টাইপ অ্যান্ড দ্য বেড ড্রপস অ্যান্ড ফল্ট, অর্থাৎ এই ম্যাপ এইগুলো দ্বারা আমার আবার কিছু কিছু জিনিস জানা যায়, যেমন সেখানে আমার রক বেড কোথায় বা মাটির নিচে পাথরের স্তরটা কোথায়, তারপর হচ্ছে বিভিন্ন ফল্ট ফোল্ড মিনারেলস এগুলোর অবস্থান ইত্যাদি সম্পর্কেও জানা যায়। ফ্রম এই স্টাডিং এ জিওলজিক্যাল ম্যাপ দ্য ইউজার ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড দ্য পসিবল ডেঞ্জার লাইক পটেনশিয়াল অফ ফ্লাডস অ্যান্ড আর্থকোয়েক। একটা জিওলজিক্যাল ম্যাপে আমার বিভিন্ন ফাটলের অবস্থান বা বিভিন্ন পৃথিবীর নিচে যে বিভিন্ন প্লেট আছে এই প্লেটের অবস্থান সম্পর্কে যদি জানা যায় তাহলে একজন ইঞ্জিনিয়ার বুঝতে পারে যে এখানে আমার ফ্লাড বা ফ্লাড মানে কি বন্যা অথবা আর্থকোয়েক বা ভূমিকম্প হওয়ার চান্স কতটুকু, অথবা সেখানে আমার আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা হওয়ার চান্স কতটুকু, এগুলো জানতে পারে জিওলজিক্যাল ম্যাপ দ্বারা। জিওলজিক্যাল ম্যাপ এখন হচ্ছে বিভিন্ন লেটার কালার লাইন সিম্বল ইত্যাদি দ্বারা প্রকাশ পায়। এখানে জিওলজিক্যাল ম্যাপের কিছু সিম্বল দেওয়া আছে, দেন এক্সিস অফ ফোল্ড হরিজন্টাল এক্সিস অফ ফোল্ড এক্সিস অফ ফল্ট, এগুলো তো আমরা জানি, এই গত আমরা যখন ফোল্ড এবং ফল্ট চ্যাপ্টার করছিলাম সেখানে দেওয়া আছে ফোল্ড ফল্ট কি। তারপর রিভার বেড যদি ভার্টিক্যাল থাকে এই চিহ্ন দেওয়া হয়, রিভার বেড যদি হরিজন্টাল থাকে এভাবে দেওয়া হয়, তবে কোনো কিছু জয়েন্ট দুটা ভূমির জয়েন্ট ভার্টিক্যাল জয়েন্ট হলে এভাবে দেওয়া হয়, হরিজন্টাল জয়েন্ট হলে এভাবে দেওয়া হয়। রোড ওভার রেলওয়ে, অর্থাৎ একটা রোড যদি রেলওয়ের উপর দিয়ে যায় তাহলে এভাবে দেখা যায়। তারপর হচ্ছে কি রিভার আন্ডার ব্রিজ, অর্থাৎ কোনো রিভার যদি ব্রিজের নিচে থাকে এরকম করে দেওয়া হয়। তো এরকম অনেক জিওলজিক্যাল ম্যাপের অ্যাকচুয়ালি সাইনের অভাব নাই, তো এই সাইনগুলো ইন্টারনেট থেকে সার্চ দিয়েও পেতে পারো, তোমার সমস্যা নেই, আর তোমরা নিজেদের মতো সাইন ক্রিয়েট করতে পারো, এটা কোনো সমস্যা নেই। আর যদি ডিটেলস পড়তে চাও তাহলে এই যে এস কে গার্গের যে জিওলজির যে বইটা আছে এই ফিজিক্যাল ইঞ্জিনিয়ারিং অফ ফিজিক্যাল জিওলজি এই বইটা দেখতে পারো, এই বই থেকে এগুলো নেওয়া, এই বইয়ে আরও ডিটেলস দেওয়া আছে, তোমার সেখান থেকেও দেখতে পারো আর কি। একটা জিওলজিক্যাল ম্যাপের এলিমেন্টস কী কী, তো জিওলজিক্যাল ম্যাপের এলিমেন্টস হচ্ছে জিওলজিক্যাল ম্যাপস ইউজ কালার রিপ্রেজেন্ট ভেরিয়াস টাইপস অফ জিওলজিক্যাল ফিচার, অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপ হচ্ছে আমার একটা ভালো দিক হচ্ছে এটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের কালার ইউজ করে জিওলজিক্যাল ফিচার দেখানোর জন্য, বিভিন্ন কালার ইউজ করে অর্থাৎ কালার দ্বারা ইন্ডিকেট করে, যেমন হলুদ লাল পার্পেল ব্রাউনস এই বিভিন্ন কালার ইউজ করে বিভিন্ন ফিচারগুলো প্রকাশ পায় আর কি। তারপর হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ শুধু কালার না বরং লেটার দ্বারাও অনেক কিছু ফিচার প্রকাশ করে আর কি। তো হয় এই জিওলজিক্যাল ম্যাপ ইজ রিড টু সিভিল ইঞ্জিনিয়ার, কেন এই জিওলজিক্যাল ম্যাপটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের দরকার আগেও বলছে এখনও বলছে, সেটা হচ্ছে কি যে যদিও জিওলজিক্যাল ম্যাপটা আমার কোনো সিভিল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কি কোনো একটা জায়গায় বিল্ডিং বা ঘরটা তৈরি করা বা রোড বানানো, আর জিওলজির মেইন কাজটা করে যারা জিওলজিস্ট আর্থকোয়ার্ক বিশ্লেষণ করে তাদের দরকার হয়, সিভিল ইঞ্জিনিয়ারের অতটাও দরকার হয় না। এখানে যেটা বলছে যে যদিও যে সিভিল ইঞ্জিনিয়ারের জিওলজিক্যাল ম্যাপের অত দরকার নেই, তারপরও তার একটা অ্যাবিলিটি থাকা দরকার যেন সে জিওলজিক্যাল ম্যাপ দ্বারা বুঝতে পারে কোথায় কী কারণটা কী। ধরো যে কোনো একটা জায়গায় আর্থকোয়ার্ক অঞ্চলে দেখা গেলো যে তুমি জিওলজিক্যাল ম্যাপ একটা বড়ো একটা দশতলা বিল্ডিং করবা, তো সেখানকার ভূমিকম্পের প্রবণতা সম্পর্কে না জানলে তো কখনো বুঝবে না যে এলাকাটা ভূমিকম্প প্রবণ নাকি, যেমন বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমার ভূমিকম্পের জন্য একটা ফ্যাক্টর ইউজ করা হয়। ওকে, তো এই জন্য আর কি জিওলজিক্যাল ম্যাপটা একটা সিভিল ইঞ্জিনিয়ারের দরকার। তো এখানে সেটাই বলা হয়েছে যে বিভিন্ন ডাটা তার বিভিন্ন স্ট্রাকচারাল গঠন অনুযায়ী বিভিন্ন স্ট্রাকচারাল গঠন বিভিন্ন ডাটা কালেক্ট করে সে হচ্ছে আমার ওই একটা ম্যাপে যে একটা ম্যাপ থেকে যে ডাটা আছে সেই ডাটাগুলো কালেক্ট করে অ্যানালাইজ করে সে হচ্ছে তার ডিজাইনে নতুন করে ইমপ্লিমেন্ট করতে পারবে আর কি। এই জন্য একটা জিওলজিক্যাল ম্যাপ একটা ইঞ্জিনিয়ারের জন্য করতে পারবে। ওকে, তো এরপর আসি পরের ক্লাসে পরের চ্যাপ্টারটা। তো এবার আসি যে বাংলাদেশের জিওলজি অফ বাংলাদেশ, জিওলজি অফ বাংলাদেশের একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমার এই জিওলজিক্যাল কন্ডিশনটা বাংলাদেশের জিওলজিক্যাল কন্ডিশন অনুযায়ী বাংলাদেশে কয় ভাগে ভাগ করা হয়, এটাই জাস্ট। তো জিওলজিক্যাল কন্ডিশন অনুযায়ী বাংলাদেশকে ছয়টা রিজিয়নে বা ছয়টা এলাকায় ভাগ করা হয়। একটা হচ্ছে আমার নর্থ ওয়েস্টার্ন বা উত্তর পশ্চিম
যেটা হচ্ছে আমার রাজশাহী ডিভিশন পুরোটাই, একটা হচ্ছে আমার নর্থ ইস্টার্ন রিজিয়ন আর সুরমা ভ্যালি, যেটা হচ্ছে পুরো সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের উত্তর পূর্ব পার্ট। 3 নম্বর হচ্ছে আমার সেন্ট্রাল ইস্টার্ন রিজিয়ন, সেন্ট্রাল মানে কি মধ্য এবং পূর্ব এরিয়া, যেটা হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ডিস্ট্রিক্ট। তারপর সাউথ ওয়েস্টার্ন মানে কি দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিমে কোন অংশ আছে, খুলনা ডিভিশন, ফরিদপুর বিভাগ, ফরিদপুর জেলা। তারপর হচ্ছে সাউথ ইস্টার্ন, ঠিক আছে, সাউথ ইস্টার্ন হচ্ছে আমার কি চিটাগং ডিভিশন, যেটা দক্ষিণ পূর্ব সাইডে। আর একটা হচ্ছে কি সাউথ ইস্টার্ন পার্ট, সাউথ ইস্টার্ন পার্ট মানে কি মানে সাউথ ইস্টার্নের পাশে মধ্য এলাকাতে, সেটা বরিশাল ডিভিশন। তো এই 6টা রিজিয়ন হচ্ছে আমার বাংলাদেশের জিওলজিক্যাল কন্ডিশনটা ভাগ করা হয়। তো এই ছিল আমাদের জিওলজি অ্যান্ড জিওমরফোলজি সিলেবাস। মিড টার্মে তোমাদেরকে অনেকগুলো পড়ানো হয়েছে, ফাইনালে দিয়ে এটা শেষ করা হলো। তো তোমাদেরকে যে লেকচারগুলো দিচ্ছি এগুলো ফেসবুকে আছে, এখানে গ্রুপে ফাইলে ঢুকে সার্চ দিলেও পাবা, ভিডিওগুলোও দেখবা। আর এটার হচ্ছে তোমাদের আমি ভাইবা নিব, ভাইবার ডেট টেট আমি দিয়ে দেবো তোমাদের। ভাইবা আমি 20 তারিখের আগেই নিয়ে নিব, ভাইবা এবং প্রেজেন্টেশন সব আমি নিয়ে নিবো, সব টপিক আমি তোমাদের দিয়ে দেবো যে এটার উপর প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো নিয়ে তুমি একটু ভালো করে পড়াশোনা করো, আর তোমাদের সব কিছু ঠিক থাকবে হয়তো, আশা করি নেক্সট সেমিস্টার থেকে হয়তো সরাসরি ক্লাস শুরু হবে। আর কারো যদি এই সাবজেক্টে প্রবলেম হয় একটু বলো আমাকে, আমি বুঝাই দেবো, ঠিক আছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, নেক্সট সেমিস্টারে দেখা হবে আশা করি।